ফাইনালি গেস আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য ওয়ান পাঞ্চ ম্যান আমার সময় স্কিন রিটার্ন করতে চলেছে। সো কবে এমনকি কোন ইভেন্টেই ভিতরে রিটার্ন করবে 100% শুরুতে আজকের এই ভিডিওটিতেই আমি আপনাকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস ইন সার্ভার জন্য ওয়ান পাঞ্চ ম্যান আমার সময় স্কিন রিটার্ন করতে চলেছে। গাইস এই গান স্কিনটা আমাদের বাংলাদেশ এমনকি ইন সার্ভার জন্য কবে রিটার্ন করবে, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, এমনকি কোন ইভেন্টেই ভিতরে রিটার্ন করতে পারে 100% শুরুতে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গিরনা থেকে আসা অফিসিয়াল কনফার্ম আপডেট জানিয়ে দিব। তাছাড়া মতো আমাদের বাংলাদেশ এমনকি নেসাবের জন্য তিনটা বানি বান্ডিল যে এখন পর্যন্ত পেন্ডিং এ পড়ে আছে এগুলা কবে আসবে গিরনা থেকে আসা অফিসিয়াল আপডেটে কিন্তু আজকের এই ভিডিওটিতে রিভিউ করব। এই শুরু গাইস আপনারা হয়তো জানার পর অবাক হয়ে যাবেন কুবরা MP40 গান স্কিন কবে রিটার্ন করবে, সেটার কিন্তু কনফার্ম একটি আপডেট পাওয়া গেছে। ফেয়ারওয়েল ইভেন্ট নাকি অন্য কোনো ইভেন্ট সেটাও আজকের এই ভিডিওটিতে রিভিউ করব। এই শুরু গাইস রয়েছে আমাদের নতুন জার্সুরাল ইভেন্টের আপডেট, এমনকি গাইস আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য উইকলি গিভওয়ে ব্যবস্থাও করা হয়েছে। সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস বর্তমানে আপনারা সকলে একটা কমন কোশ্চেন আমাকে প্রচুর পরিমাণে করতেছেন, সেটা হলো আমাদের বাংলাদেশ আমন কিনে সেবার জন্য কুবরা MP40 গান স্কিন কবে আসবে, প্লিজ ভাই কনফার্ম ডেট জানিয়ে দিন। দেখুন গাইস কুবরা MP40 গান স্কিনটা কিন্তু OB43 আপডেটের পর ফেব্রুয়ারি মাসের দিকে আসার সব থেকে বেশি চান্সেস রয়ে গেছে। যেমনটা ধরেন ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন আরটি ইভো ভোল্ট ইভেন্ট আসতে চলেছে। সো ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের কুবরা MP40 গান স্কিন এমনকি ইভোশন স্কার গুলো থাকতে পারে। অপরদিকে গাইস যদি বলতে যে আমাদের ফেডারেল ইভেন্টের ভিতর আসবে নাকি ইভো ভোল্ট ইভেন্ট রিং ইভেন্টের ভিতর আসবে, তো দেখুন গাইস এবার যদি আমাদের কুবরা MP40 গান স্কিনটা ফেডারেল ইভেন্টের ভিতর বাই চান্স না দেওয়া হয়, আপনাদের তো প্রচুর পরিমাণে হাইপ রয়েছে যে ফেডারেল ইভেন্টের ভিতরে দেওয়া হোক। ধরেন এখন গান স্কিনটা ফেডারেল ইভেন্টের ভিতর দিলই না, তাহলে সেই ক্ষেত্রে সব থেকে বেশি চান্সেস রয়েছে আমাদের এই নতুন ইভো ভোল্ট ইভেন্টার যে আসবে ওইখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের ব্যবস্থা থাকবে। আমরা যেখানে স্পিন করব তারপর আমাদের মন মতো অথবা আমাদের পছন্দের যে ইভোলিউশন গান স্কিনটা ওটা যদি না পাই সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের সাহায্যে আমরা নিয়ে নিতে পারবো, অ্যান্ড স্পিন করলে তো অবভিয়াসলি টোকেন পাবেনই। এই মুহূর্তে গেস আমাদের কুবরা MP40 গান স্কিনে আমার কাছে এতটুকু লিস্ট ছিল, সো এটা নিয়ে যদি এরপর আরো নতুন কোনো অফিসিয়াল লিস্টেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। গাইস OP43 আপডেটের পর কেওস নামে একটা মারাত্মক বড় সড় ইভেন্ট আসতে চলেছে, সো ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিটটা চলুন আমরা সকলেই দেখে আসি। সো আপডেটের পর আপনারা যখন গেমের ভিতর প্রবেশ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো গেমের ভিতর প্রবেশ করার মাত্র কেওস ইভেন্টের ইন্টারফেস এরকম হয়ে যাবে, এমনকি এখানে ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন। এইগুলো দিয়ে এই ভোট মিশন গুলো কমপ্লিট করার ফলে কিন্তু আপনারা সকলেই এই ইভেন্টটা কমপ্লিট হবে। এছাড়া কিন্তু গাইস আমাদের যে ম্যাপ থাকবে ম্যাপের ভিতর যে ল্যান্ডিং করার আগে প্লেন থাকে ওই প্লেনের পাখা এমনকি গাইস পিছন দিয়ে কিন্তু আগুন জ্বলবে দেখতে পারতেছেন কিরকম লাগতেছে, এমনকি গাইস প্লেনটা কিন্তু ডিসব্যালেন্স টাইপের একটা হয়ে যাবে। এই শুরু গাইস এখন যে স্ক্রিন পর আইটেম গুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু কেওস ইভেন্ট স্পেশাল, আপনারা সকলে 100% কনফার্ম ফ্রিতে পাবেন ভিডিও সাবার এমনকি নিসেবার প্রত্যেকটা প্লেয়াররা। এছাড়াও কিন্তু দেখতে পারতেছেন স্পেশাল একটা ইমোট রয়েছে, সো ইমোটের ডান্সটাও কিন্তু দেখতে জোস লাগতেছে ভাই সাব। এর পাশাপাশি দেখতে পারতেছেন একটা ফিমেল বান্ডিল রয়েছে, সো এগুলো কিন্তু অনেকেই দেখেছেন আমার রেগুলার ভিউয়ার যারা আছেন তাদেরকে আমি আগে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, তবে গেস যারা নতুন দেখতেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা উপকার হয়ে যাবে, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটিতে দ্বিতীয়বার রিভিউ করা। এছাড়াও দেখতে পারতেছেন একটা জিপ গাড়ির স্কিন রয়েছে, সো জিপ গাড়ির স্কিনটা কিন্তু লেজেন্ডারি অ্যান্ড দেখতে জোস লেভেলের অ্যানিমেশন লাগতেছে ভাই সাব। এছাড়াও লাস্ট দিকে হচ্ছে একটা বয়স প্যাক, 30 দিনের জন্য ট্রায়ালের জন্য এই বয়স প্যাকটা পাবেন। এছাড়াও কিন্তু রেডিয়ান ক্যারেক্টারটা যে রয়েছে এই ক্যারেক্টারটা কিন্তু আপনার সকলে আপডেটের পর যখনই গেমে প্রবেশ করবেন এটা সম্পর্কিত একটা মিশন দেখতে পারবেন, মিশনটা কমপ্লিট করলে একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন। এই শুরু গাইস আজকের ভিডিওর উপর আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এমন কিনে সাবের জন্য কি নতুন ইভেন্ট কে আপডেট দেখতে পারবেন চলুন আমি আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন অফিসিয়াল ব্যানারটা রয়েছে, এমনকি এই যে আমাদের ফেয়ারওয়েল ইভেন্টে দেখতে পারতেছেন ইমোটের এই নতুন ফেয়ারওয়েল ইভেন্টে কিন্তু আজকের ভিডিওর উপর ভোর 4টার দিকে বাংলাদেশ এমন কিনে সাবের জন্য এভেলেবল হতে দেখতে পেয়ে যাবেন। যদিও গাইস অফিসিয়াল ব্যানারের ভিতর কোনো প্রকার ডেট মেনশন করা হয়নি, তবে গাইস বিভিন্ন ডাটামাইনার্স প্লাস অফিসিয়ালদের কাছ থেকে লিক্স পাওয়া আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 100% শুরু দিয়ে রিভিউ করলাম। তো এটাই কিন্তু আজকের ভিডিওর উপর আপনারা সকলে দেখতে পেয়ে যাবেন। গাইস আপনারা হয়তো জানার পর অবাক হয়ে যাবেন যে আমাদের যে নতুন কিছু বানি বান্ডিল রয়েছে যেগুলো কিন্তু পেন্টিং বানি বান্ডিল এখন পর্যন্ত আমাদের গেমে তো অ্যাভেলেবল করানো হচ্ছে না বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য। ফাইনালি লিক্স বলছে OB43 আপডেটের পর এরকম টাইপের একটা রিং ইভেন্টের ভিতর মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে অ্যাভেলেবল হতে দেখতে পারবেন আমাদের এই বানি বান্ডিল গুলো 100% কনফার্ম। যেহেতু গাইস এটা আমাদের গেমে তো নতুন ভাবে আসতেছে এমনকি গাইস এখন পর্যন্ত আসে নাই, তো সেই দিক থেকে বলা চলে যে আপডেটের পর আপনারা সকলেই দেখতে পারবেন। সো আপডেটের পর গাইস এটার 100% কনফার্ম ডেটটা কিন্তু সবার গেমার এইভাবে চলে আসবে। সো ডেটটা আসা মাত্র আমি আপনাকে অ্যাড টু জেড রিভিউ করে দেখিয়ে দিব।
প্রতিনিয়ত গেস আমাদের গেমে তো অনেক অনেক ইভেন্ট আসে, তবে গেস ইভেন্টগুলো তো সবাই আর কমপ্লিট করতে পারে না শুধুমাত্র ডায়মন্ডের কারণে। তো তাদের কথা ভেবে গেস আজকের এই ভিডিওটিতে উইকলি কিউবের ব্যবস্থা করা হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে মাত্র 1k লাইক এন্ড 10k ভিউসটা কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি উইনারকে অবশ্যই আমি উইকলি কিউবটা দিয়ে দিব। দেখুন গাইস, আমাদের লাইকের এমটা কিন্তু ঠিকই কমপ্লিট হয়, তবে ভিউয়ার এমটা কমপ্লিট হয় না। তো আপনারা যদি একটু বেশি বেশি করে শেয়ার করেন তাহলে কিন্তু ভিউয়ার এমটাও ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবেন। এই সব গাইস এগুলা ইভেন্ট আপডেটের ভিডিও বানাইতে লিটারালি ভাই প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, এমনকি ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেন এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটি করে দেন প্লিজ। এন্ড লাইক সাবস্ক্রাইব দুটো কিন্তু ফ্রি করা যায়। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই তো আমি সামনে আগাইতে পারবো, তাই না গাইস? গাইস আপনারা আমাকে বর্তমানে প্রচুর পরিমাণে কোশ্চেন করতেছেন আমাদের জার্সি ইভেন্টের আপডেট দেন অথবা জার্সি রয়্যাল ইভেন্ট কবে আসবে প্লিজ ভাই আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেন অথবা সামনের ভিডিওতে জানাই দিবেন। তো দেখুন গাইস, এই যে আমাদের নতুন জার্সি রয়্যাল ইভেন্ট রয়েছে না অথবা রিং ইভেন্ট, এরকম টাইপের ইভেন্ট কিন্তু এই উবিতুই বাহিরে অনেকগুলো সার্ভারের জন্য অ্যাভেলেবল হতে দেখতেই পাওয়া গেছে। তবে ফাইনাল লিস্ট হচ্ছে OB43 আপডেটের পরেই একেবারে আমাদের ব্রিটিশ সার্ভারে এমন কিনে সার্ভার জন্য মার্চ মাসের লাস্ট উইকের দিকে জার্সুয়াল ইভেন্ট আসতে পারে, এটি কিন্তু 80% কনফার্ম। এখনো পর্যন্ত 90% অথবা 100% কনফার্ম করা হয় নাই, জাস্ট এটা একটা প্রেডিকশনাল আপডেট। ডাটামার্স কে আমি জিজ্ঞেস করছিলাম, অনেক কিন্তু এরকমটাই আমাকে বলেছে। যেহেতু গেস এখনো পর্যন্ত আপডেট আসতেছে না, তো আপডেটের পরে কিন্তু এটার কনফার্ম আপডেটটা পাওয়া যাবে। আমাদের নতুন জার্সুয়াল ইভেন্ট যদি এরপর আরো নতুন কোন লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাকে এভাবে সবার আগে জানিয়ে দিব। যাই হোক গাইস, এখন চলুন প্রতিদিনের মতো আমরা স্পেশাল কিছু কমেন্ট করে আসি যেগুলো কিন্তু আপনারা কমেন্ট গুলো করে থাকেন। ফার্স্ট কমেন্টটা হচ্ছে, নো প্রেম নো প্যারা, আমার কাছে রতন ভাইয়ের ভিডিও সেরা। ও ভাই সাহেব রিয়েলি, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইটিকে। পরের কমেন্টটা হচ্ছে, আকাশেতে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না, আকাশেতে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না, তেমনি অনেক মানুষের ভিডিও দেখি রতন ভাইয়ের মতো মজা কেউ দেয় না। এন্ড কমেন্টও শুরু করে দিলাম আপনার কথা মতো। দোয়া করবেন গাইস আপনাদের জন্য যাতে এর থেকে ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এমনকি গাইস আপনাদের জন্য যাতে এরকম মজার মজার কমেন্ট নিয়ে আসতে পারি। অলরেডি নেওয়া হয়ে গেছে অনেক কমেন্ট, নেবো না আর তেমন কমেন্ট। সো আজকে এই পর্যন্তই থাকলো কমেন্ট নেওয়া, এবং যাদের কমেন্ট নিতে পারেনি মন খারাপ করার কিছুই নেই গাইস, আপনিও গাইস এই ভিডিওটিতে কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টটা যদি ইউনিক হয়ে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি থেকে আপনার কমেন্টটাও রিসিভ করা হবে ইনশাল্লাহ। এই শুরু গাইস, আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা কিন্তু আর্টিক ব্লু বান্ডেলের অপেক্ষায় রয়েছে। সো এই যে আমাদের আর্টিক ব্লু বান্ডেলটা রয়েছে, এটার ফ্যামিলি বুঝেন মানে পুরো একটা পরিবার, এটা কিন্তু পুরোটাই রিটার্ন করবে একটা রিং ইভেন্টের ভিতরে আমাদের বাংলাদেশ এমন কিনে সার্ভারের জন্য, যেটি কিন্তু অলরেডি আমাদের একটা ডাটামার্স কনফার্ম করে দিয়েছে। এখানে গাইস আর্টিক ব্লু স্পেশাল প্রত্যেকটা বান্ডেল রিটার্ন দেখতে পারবেন, যেখানে কিন্তু এক্সচেঞ্জ অপশনও থাকবে। তবে টপ যে দুটো বান্ডেল, ওই দুটো বান্ডেল হয়তো গাইস এক্সচেঞ্জ অপশনে নাও থাকতে পারে, এরকম লিখছে পাওয়া যাচ্ছে। আপডেটের পর গাইস এটার কনফার্ম ডেটটা পাওয়া যাবে। সো ডেটটা পাওয়া মাত্র আমি আপনাকে এইভাবে সবার আগে রিভিউ করে দেখিয়ে দিব। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস এনএস সার্ভার জন্য ওয়ান পাঞ্চম্যান অ্যামাজন স্ক্রিনটা আপনারা সকলে কবে এমনকি কোন ইভেন্টে ভিতরে রিটার্ন দেখতে পারবেন। এই যে গাইস স্ক্রিন পর আমাদের ওয়ান পাঞ্চম্যান অ্যামাজন স্ক্রিনটি দেখতে পারতেছেন, যেটি কিন্তু বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ার গেমের অন্যতম সব থেকে রেয়ার যদি কোনো গান স্কিন থাকে সেটা হচ্ছে এই গান স্কিন, যেটি কিন্তু একবার রিটার্ন করে নেয়। সো এই গান স্কিনটা কিন্তু হাইলি লিক্স পাওয়া যাচ্ছে OB43 আপডেটের উপর ওয়ান পাঞ্চম্যান কোম্পানির সাথে কোলাবরেশন হতে দেখতে পারবেন। এই কোলাবরেশন স্পেশাল ওয়ান পাঞ্চম্যানের গান স্কিন, এছাড়াও কিন্তু বান্ডেল গুলো যদি দেখতে পারতেছেন এই বান্ডেল গুলো রিটার্ন দেখতে পারবেন। অপরদিকে শুধুমাত্র গান স্কিনটা নয়, বান্ডেল গুলো কিন্তু রেয়ার রয়েছে সব থেকে বেশি। যদি গেস কলাবেশনটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার সকলে আপডেটের পর এরকম টাইপের লাক রয়্যাল ইভেন্ট আর নয়তো একটা রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পারবেন, গান স্কিন গুলো 100% কনফার্ম। বিভিন্ন ধরনের অফিসিয়াল প্লাস ডাটামার্স থেকে আপডেট পাওয়া যাচ্ছে OB43 আপডেটের উপর ওয়ান পাঞ্চম্যান কোম্পানির সাথে ফাইনালি কলাবেশন হতে দেখতে পারবেন। যদি হয়ে যায় তাহলে তো প্রত্যেকটা আইটেম রিটার্ন করবেই। তো এটা নিয়ে এরপর আরো নতুন কোন লিখছেন আপডেট পাইলে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব সবার আগে ঠিক এইভাবে। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।